আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশিদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুকনো এক প্রকারের মিষ্টি গজা, এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আকৃতির সঙ্গে সঙ্গে অবশ্য নামেরও বেশ পরিবর্তন হয়। বাংলাদেশ ও ভারতের কলকাতায় এই মিষ্টি গজা অনেক বিখ্যাত। মিষ্টি গজা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। তো আজকে মিষ্টি গজারই একদম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। এবার এই সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম হওয়া যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা করা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পর ডোটা নিয়ে নিলাম। এবার আমি ডোটাকে আবার কিছুক্ষণ মধ্যে 2 ভাগে ভাগ করে নিব। এবার 1 ভাগ ডো আমি এখানে নিয়ে নিলাম। ময়দার সাহায্যে ডোটাকে এবার বেলে নিতে হবে। মোটা করে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক আমি এরকম মোটা রেখেছি। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু গজাটা ফুলতে চাইবে না। এবার আমি গজাগুলো কেটে নিব। নিজের ইচ্ছা মতো সাইজ রেখেই কিন্তু গজাগুলো কেটে নেওয়া যাবে। গজাগুলো আমি ঠিক কতটা মোটা রেখেছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার ভেজে নেওয়ার পালা। কড়াই তেল গরম হলে আমি এখানে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে গজাগুলো ভেজে নিতে হবে। নয়তো উপর থেকে কালারটা চলে আসবে, ভেতরটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না, বরং কাঁচা থেকে যাবে। সময় নিয়ে নেড়ে চেড়ে গজাগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট গজাগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন গজার রঙটা কিন্তু একদম পারফেক্টলি চলে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে গজাগুলোকে ঠান্ডা করে নিব। গজাগুলো ঠান্ডা হতে হতে এখানে গজার শিরাটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা পাতিলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি। বলক ওঠার পর 2 থেকে 3 মিনিট শিরাটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিব। তবে গজাগুলো দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে শিরার মধ্যে গজাটাকে খুব ভালো মতো কোট করে নিতে হবে।
দেখতে পাচ্ছেন শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, গজের গায়ে কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে। এবারে এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় এক মাস অবধি সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।